আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম, করোনায় মৃত্যু 37, সুস্থ 470 জন। সারাদেশে টিসিবির পণ্য বিক্রির ব্যবস্থা নিতে নির্দেশ। ড্রোন হামলায় নিহত লিবিয়ায় 26 বাংলাদেশি হত্যার মূল হোতা। তুশিকের করোনা টেস্টিং বুথ উদ্বোধন বৃহস্পতিবার। এবং চট্টগ্রামে করোনায় মারা গেলেন চিকিৎসক ও কাস্টম কর্মকর্তা। দেশে গত 24 ঘন্টায় 2695 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময় করোনায় মারা গেছেন 37 জন। এই নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 55,140 জনের। মোট মারা গেছেন 746 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 470 জন। এ নিয়ে সর্বমোট 11,590 জন সুস্থ হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ বুধবার এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ের তথ্য মতে গত 24 ঘন্টায় 12,510 জনের করোনা পরীক্ষা করা হয়। গতকাল 12,704 জনের করোনা পরীক্ষা করার কথা জানানো হয়েছিল। করোনাভাইরাসের কারণে টিসিবির 10 টাকা দামের চাল ও অন্যান্য পণ্য দেশের সব উপজেলা পর্যায়ে ও পৌর এলাকা পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে বিক্রির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং টিসিবির চেয়ারম্যানকে আগামী 7 দিনের মধ্যে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আদেশের পর কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামী 11 জুন লিখিত আকারে জানাতে বলা হয়েছে। লিবিয়ায় 26 বাংলাদেশি 30 জনকে গুলি করে হত্যার ঘটনায় মূল হোতা আল মিশাই দেশটির বিমানবাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন। বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার রাতে নিহত হন তিনি। লিবিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম দৈনিক দ্য লিবিয়া অবজারভার এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে। লিবিয়ার ঘোট আল রি শহরে দেশটির বিমানবাহিনীর ড্রোন হামলার কবলে পড়ে লিবিয়ায় আমিরাত সমর্থিত বিদ্রোহী নেতা খলিফা হাফতারের বাহিনী। ওই হামলায় বাহিনীর সদস্যদের সঙ্গে আল মিশাইও নিহত হন বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার লিবিয়ায় 26 বাংলাদেশি সহ মোট 30 জনকে গুলি করে হত্যা করেছে স্থানীয় এক মানব পাচারকারী পরিবারের সদস্যরা। বাকি 4 জন আফ্রিকার নাগরিক। মারা যাওয়া 26 জন বাংলাদেশি সহ মোট 38 বাংলাদেশি ও কয়েকজন সুদানি নাগরিক প্রায় 15 দিন ধরে ওই অপহরণকারী চক্রের হাতে আটক ছিলেন। করোনার রেড জোন চট্টগ্রামে আগামীকাল বৃহস্পতিবার নমুনা সংগ্রহের নতুন টেস্টিং বুথ উদ্বোধন হচ্ছে। এদিন সকালে মেয়র আজম ও নাসির উদ্দিন চট্টগ্রাম প্রেস ক্লাবে স্থাপিত করোনা ভাইরাস টেস্টিং বুথ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বুধবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের দপ্তরের এক প্রস্তুতি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক সূত্র জানায়, কর্নেলহাট এলাকায় যে করোনা ভাইরাস টেস্টিং বুথ স্থাপন করা হবে সেই বুথে সংগ্রহকৃত নমুনা বিআইটিআইডিতে, প্রেস ক্লাবের করোনা ভাইরাস টেস্টিং বুথ সংগ্রহকৃত নমুনা চট্টগ্রাম মেডিকেল কলেজে এবং কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজে করোনা ভাইরাস টেস্টিং বুথে সংগৃহীত নমুনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে বাকি বুথগুলো চালু করা হবে। চুষিক ব্র্যাকের সহায়তায় প্রাথমিকভাবে 6টি এবং পরে আরও 6টি টেস্টিং বুথ বসানোর উদ্যোগ নিয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার এহসান ও চট্টগ্রাম কাস্টম হাউসের একজন রাজস্ব কর্মকর্তা জসিমউদ্দিন মজুমদার। ডাক্তার এহসান আজ বুধবার দুপুর 1টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর কাস্টমস কর্মকর্তা জসিমউদ্দিন মজুমদার আজ ভোরে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে মৃত্যুবরণ করেন।